তিনসুকিয়ায় ক্যাবিনেট বৈঠকে আসাম সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট গ্রহণ করল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সরকারি স্কুলে পড়া লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের সুখবর দিল আসাম সরকার। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ 5% আসন সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করল হিমন্ত সরকার। চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীকে প্রদান করা হবে রেশন কার্ড। রেশন কার্ড লাভ করবে রাজ্যের লক্ষ লক্ষ চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী। দরিদ্র সীমারেখার নিচে অন্তর্ভুক্ত করা হবে চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে। আবারো জানাচ্ছি দর্শকদেরকে এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট আজ গ্রহণ করলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনসুকিয়ায় ক্যাবিনেট বৈঠকে আসাম সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সরকারি স্কুলে পড়া লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের সুখবর জানালো আসাম সরকার। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ 5% আসন সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করলো হিমন্ত সরকার। চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীকে প্রদান করা হবে রেশন কার্ড। রেশন কার্ড লাভ করবেন রাজ্যের লক্ষ লক্ষ চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীরা। দরিদ্র সীমারেখার নিচে অন্তর্ভুক্ত করা হবে চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে। আজ তিনসুকিয়ায় মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার আসামের ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিকেল কলেজগুলিতে সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য 5% আসন সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা আরও সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মীদের পরিবারও এখন থেকে রেশন কার্ড এবং আয়ুষ্মান কার্ড পাবে। মন্ত্রিসভা আজ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অথরিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কাজিরাঙ্গায় তাজ হোটেল নির্মাণের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এদিকে মন্ত্রিসভা আজ গুয়াহাটিতে রেডিসনের নতুন হোটেল স্থাপনের অনুমোদন দিয়েছে। বঙ্গাইগাঁওয়ে ভাগ্যশ্রী উদ্যোগের বাঁশ ক্র্যাক ব্যারিয়ার নির্মাণের প্রস্তাবেও মন্ত্রিসভার শিলমোহর পড়েছে আজকের ক্যাবিনেট বৈঠকে। তাছাড়াও তিনসুকিয়া জেলার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটে। মন্ত্রিসভা তিনসুকিয়া শহরের থানা চারিয়ালিতে একটি অত্যাধুনিক পার্কিং প্লেস, তিনসুকিয়া বাইপাসের কাছে একটি আইএসপিটি এবং একটি ট্রাক টার্মিনাল, তিনসুকিয়া থেকে তিনসুকিয়া মেডিকেল কলেজ পর্যন্ত একটি ফ্লাইওভার, পুকুরের সৌন্দর্যায়নের জন্য 10 কোটি টাকা এবং বর্তলই নগর পার্কের জন্য 2 কোটি টাকা, ডুমডুমা কলেজে একটি ইনডোর স্টেডিয়াম এবং সাদিয়ার ডিগবই এবং চাপাখাওয়া এবং কাকপাথারে একটি স্টেডিয়াম নির্মাণ করবে। সাদিয়ার ঐতিহ্যবাহী বুরহাবুতি থানার উন্নয়নের জন্য 5 কোটি টাকা এবং তিনসুকিয়া জেলা স্টেডিয়ামের উন্নয়নের জন্য 50 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে আসাম সরকার। কেন্দ্রীয় সংবাদপত্রের প্রাক্তন সম্পাদক ধীরেন্দ্রনাথ হাজারিকাকে চুকাংফা পুরস্কারও ঘোষণা করেছে। আজকের তিনসুকিয়ায় আসাম সরকারের যে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট। সেগুলির মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি আবারও জানাচ্ছি দর্শকদের। তার মধ্যে রয়েছে সরকারি স্কুলে পড়া লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের সুখবর জানিয়েছে আসাম সরকার। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ 5% আসন সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত সরকার। চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীকে প্রদান করা হবে রেশন কার্ড। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত যেসব কর্মচারীরা রয়েছেন তারাও এখন থেকে রেশন কার্ড পাবেন। রেশন কার্ড লাভ করবেন রাজ্যের লক্ষ লক্ষ চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীরা। দরিদ্র সীমারেখার নিচে অন্তর্ভুক্ত করা হবে সেই সব চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আজ শিলমোহর পড়েছে আসাম সরকারের ক্যাবিনেটে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।